আসসালামু আলাইকুম, আমি সানজিদ আহমেদ মিশি বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুই। এটা আমরা আজকে পড়বো চ্যাপ্টার ফোর, যার নাম হচ্ছে স্টোরেজ মিডিয়া। তো স্টোরেজ মিডিয়া নিয়ে আমরা আরও কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলোতে অলরেডি অন্যান্য স্টোরেজ মিডিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা প্রথমে দেখবো সেটা হচ্ছে সিডি রম ড্রাইভ। এর লাস্ট যে ভিডিওটা ছিল সেটাতে আমরা সিডি রম সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা দেখবো সিডি রম ড্রাইভটা আসলে কি। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিডি রম। তো আমাদের সিডি রম গুলো হচ্ছে এমন একটা ডিভাইস যেটাতে সিডি প্রবেশ করানোর ফলে আমরা সেই সিডি তথ্যগুলোকে পড়তে পারি। সিডি রম হচ্ছে সিডি সমূহ চালানোর জন্য একটি ডিভাইস। সিডি রম ড্রাইভ হচ্ছে সিডি সমূহ চালানোর জন্য একটা ড্রাইভ, এটার নাম হচ্ছে সিডি রম ড্রাইভ। এই ড্রাইভে সিডি প্রবেশ করলে সিডির উপর একটা লেজার রশ্মি ফেলে এবং তাতে সংরক্ষিত যে ডেটাগুলো আছে সেগুলোকে আমাদেরকে দেখায় বা আমরা সেগুলো পড়তে পারি। এগুলো হচ্ছে সিডি রম ড্রাইভ, আর এগুলো হচ্ছে সিডি বা ডিভিডি। আচ্ছা, এবার আমরা দেখব ডিভিডি কি। ডিভিডি হচ্ছে সিডি আর ডিভিডি, দেখো ব্যাপারটা চিন্তা করো, দেখতে কিন্তু একই রকম সিডি এবং ডিভিডি। আর সিডি ডিভিডির পুরো নাম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, একে কখনো কখনো ডিজিটাল ভিডিও ডিস্কও বলা যায়। ডিভিডিতে ডিভিডির ধারণ ক্ষমতা হচ্ছে সিডি এর চেয়ে প্রায় 25 গুণ বেশি, সরি সিডির চেয়ে প্রায় 25 গুণের ধারণ ক্ষমতা বেশি। ডিভিডি এর ধারণ ক্ষমতা সাধারণত 4.7 গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। তো সিডি এবং ডিভিডি দেখতে কিন্তু একই রকম, কিন্তু সিডির চেয়ে ডিভিডির ধারণ ক্ষমতা অনেক বেশি। এবার আমরা দেখবো ডিভিডি ড্রাইভ কি। সিডি ড্রাইভ এবং ডিভিডি ড্রাইভ দেখতে কিন্তু একই রকম, যেহেতু সিডি ডিভিডি দেখতে একই রকম, সিডি ড্রাইভ এবং ডিভিডি ড্রাইভও দেখতে একই রকম। ডিভিডি ড্রাইভ হচ্ছে ডিভিডি চালানোর জন্য ব্যবহৃত একটি ড্রাইভ, যেটাতে ডিভিডি প্রবেশ করালে ড্রাইভটির উপর ড্রাইভটি সিডির উপর একটি লেজার রশ্মি ফেলে এবং তাতে সংরক্ষিত ডাটাগুলো সে পড়তে পারে। সিডি ডিভিডি ড্রাইভ যেহেতু দুটো দেখতেই একই রকম, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে আমরা ডিভিডি ড্রাইভের মধ্যে যদি সিডি প্রবেশ করাই তাহলে আমরা সেই ডাটাগুলোকে পড়তে পারবো, কিন্তু সিডি ড্রাইভে কিন্তু ডিভিডি প্রবেশ করালে এর ডাটাগুলো পড়তে পারবো না। তার মানে ডিভিডি ড্রাইভে সিডি এবং ডিভিডি দুটি ডাটাই আমরা পড়তে পারবো, কিন্তু সিডি ড্রাইভে শুধুমাত্র আমরা সিডির ডাটাগুলো পড়তে পারবো, ডিভিডি কোনো ডাটা আমরা পড়তে পারবো না। আশা করি আমরা এতটুকু বুঝেছি। এখন আমরা চলে যাবো পেন ড্রাইভ বা যেটাকে বলে ফ্ল্যাশ ডিস্ক। পেন ড্রাইভের একটা ছবি আছে, কতগুলো পেন ড্রাইভের ছবি আছে আমরা জানি। পেন ড্রাইভ হচ্ছে সহজে ব্যবহারযোগ্য একটি হালকা একটি ইউএসবি ডিভাইস, যেটা হচ্ছে খুব সহজেই ডাটা দ্রুতই ডাটা কপি করতে পারে বা ডাটা রিড করতে পারে। ইউএসবি পোর্ট আছে বলে এটা পাওয়ারের প্রয়োজন হয় না, ইউএসবি পোর্ট থেকেই সে পাওয়ার নিয়ে থাকে। আর এটার একটা বড় সুবিধা হচ্ছে এটা অনেক 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 দিন পর্যন্ত ডাটা স্টোর করে রাখতে পারে, এবং হট মানে এটার মধ্যে প্লাগ ইন প্লে সুবিধা আছে। তার মানে হচ্ছে শুধু এটাকে প্লাগ ইন করো এবং এটাকে প্লে করো, মানে এটাতে আলাদা কোনো ইনস্টলের কোনো ঝামেলা নেই। ইউএসবি পোর্টের মাধ্যমে সহজেই এই ডিভাইসটা খুব মানে পপুলার হয়ে গেছে, মানে এই ডিভাইসটা আমরা সহজেই বহনযোগ্য, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় এবং এতে অনেক বেশি তথ্য ধরে রাখা যায়, এটার মানে ধারণ ক্ষমতা অনেক বেশি। পেন ড্রাইভ দেখো, এটাকে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। এটাতে কয়েক গিগাবাইট থেকে শুরু করে সর্বোচ্চ 256 গিগাবাইট পর্যন্ত পেন ড্রাইভ বর্তমানে বাজারে পাওয়া যায়, মানে এর ধারণ ক্ষমতা অনেক বেশি। এবার আমরা দেখবো পেন ড্রাইভের সুবিধা। আমরা আগেই বলেছি এটা খুবই ছোট তাই সহজে বহনযোগ্য, ইউএসবি ইন্টারফেস থাকার ফলে প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়, মানে এতে কোনো বাড়তি ইনস্টলের ঝামেলা নেই, শুধু প্লাগ এটাকে আপনার কম্পিউটারে ইট করবো এবং সেটা আমাদের কাজ করবে। অতি দ্রুত ডাটা কপি বা রিড করা যায়। দেখতে ছোট হলেও এর ধারণ ক্ষমতা অনেক বেশি, আমরা একটু আগে জেনেছি এটা সর্বোচ্চ 256 গিগাবাইট পর্যন্ত মানে তথ্য ধরে রাখতে পারে। ফুল স্পিডে এর ডিস্কগুলো 12 মেগাবিটস পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে, মানে ডাটা ট্রান্সফার রেট খুব বেশি, কোনো আলাদা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না। এটি প্রায় 10 বছর পর্যন্ত ডাটা ধরে রাখতে পারে এবং উইন্ডোজ ম্যাক সহ যে কোনো অপারেটিং সিস্টেমে এটা পারফর্ম করতে পারে, মানে আমরা ইউজ করতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওতে আরও আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।